হ্যালো এভরিওয়ান, ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবে পর নোটিফিকেশনটা অল রাখবে, ভিডিওটা লাইক করে দেবে যাতে যখনই ভিডিও আপলোড হোক তোমাদের স্ক্রিনে পৌঁছে যায়। ভিডিওটা বেশির থেকে বেশি শেয়ার করো। কেমন লাগছে ভিডিও অবশ্যই জানিও। শুরু করা যাক আলোচনার বিষয়। আজকে ক্লাস 8 পথের পাঁচালির কোশ্চেন অ্যান্সার সেকেন্ড ইউনিট টেস্টের জন্য। আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমি দিলাম সেকেন্ড ইউনিট টেস্টের জন্য, এটা অবশ্যই পড়তে হবে। সেকেন্ড ইউনিট টেস্টে নবম থেকে অষ্টাদশ পর্যন্ত চ্যাপ্টার্সগুলো রয়েছে, তো ততগুলো চ্যাপ্টার্স কিন্তু আমি সবগুলো পড়িয়ে দিয়েছি তোমাদের। দু একটা বাকি আছে, যেটা বাকি আছে সেটা আমি পড়িয়ে দেবো, লাইন ভিত্তিক অলরেডি পড়িয়ে দিয়েছি। এখন আমি কিছু প্রশ্ন উত্তর দিলাম, ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর, এগুলো কিন্তু পড়তে হবে। ওকে, শুরু করা যাক। সবার প্রথমের প্রশ্ন, অপু কোথায় কড়ি খেলতে গেছিল? উত্তর লিখব, অপু জেলেপাড়ায় কড়ি খেলতে গেছিল, সেখানে বাবুরাম পাড়ুইয়ের বাড়ির কাছে তেঁতুলতলায় কড়ি খেলা জমে উঠেছিল বা ওঠে। নেক্সট প্রশ্ন, জেলেপাড়ার ছেলেদের মধ্যে ব্যতিক্রম কে ছিল? উত্তর লিখব, পটু ছিল, সে ব্রাহ্মণ পাড়ার ছেলে। নেক্সট প্রশ্ন, পটুর সঙ্গে অপুর সাক্ষাৎ কোথায় হয়? উত্তর লিখব, অপু প্রথম দিনের পাঠশালায় পটুকে সে তালপাতা চিবোতে দেখেছিল। নেক্সট প্রশ্ন, পটুর গেজেতে কতগুলো কড়ি ছিল? উত্তর লিখব, পটুর গেজেতে 17টা কড়ি ছিল, গেজেটার, এটা গেজে হবে, হ্যাঁ, গেজেটার এক পন কড়ি ধরে, অর্থাৎ গেজেটার এক পন করি ধরে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন আমরা লিখব, জেলেপাড়ায় ছেলেরা পটুকে কি বলে? উত্তর লিখব, তারা বলে যে তাকে আরও এক হাত দূর থেকে মারতে হবে, কারণ তার হাতের টিপ বেশি। নেক্সট, তা হবে না ঠাকুর, তা হবে না ঠাকুর, কে বলেছে, কাকে বলেছে? উত্তর লিখব, জেলেপাড়ার একটি ছেলে পটুকে বলেছে, করি জিতে পালানো চলবে না, খেলতে হবে। নেক্সট প্রশ্ন, অপু প্রথমটায় পটুর খুশি হয়েছিল কেন? প্রশ্নটা ভুল আছে, এটা হবে, অপু প্রথমটায় পটুর দুর্দশায় খুশি হয়েছিল কেন? পটুর দুর্দশায় খুশি হয়েছিল কেন? উত্তর লিখব, কারণ সেও পটুর কাছে অনেক করি হেরেছিল। নেক্সট, অপু কাউকে এ কথা বলেনি, দিদিকেও না, কোন কথা বলেনি? উত্তর লিখব, জেলেপাড়ায় করি খেলতে গিয়ে মার খাওয়ার কথা কাউকে বলেনি। নেক্সট, সর্বদর্শন সংগ্রহ বইটি অপু কোথায় পায়? উত্তর, বাবার বইয়ের বাক্স থেকে পায়। নেক্সট প্রশ্ন, অপু পাড়ার ছেলেদের জিজ্ঞাসা করে, ড্যাশ হবে, এখানটা একটা ড্যাশ হবে, জিজ্ঞাসা করে পাড়ার ছেলেদের নাম কি? উত্তর লিখব, পাড়ার ছেলেদের নাম হচ্ছে সতু, নীলু, এটা ভুল এসছে, এটা কিন্তু না, এটা হবে কিনু, কয়হস্যি নয় হস্যু, এটা কিনু হবে। ওকে, সতু, নীলু, কিনু, পটল আর ন্যাড়া। নেক্সট প্রশ্ন, অনেক দরদস্তের পর আসিয়া চার পয়সায় দাঁড়াইল, কিসের দরদস্তের কথা বলা হয়েছে? উত্তর লিখব, শকুনের ডিমের দামের দরদস্তের কথা বলা হয়েছে। নেক্সট, সন্ধান অবশেষে মিলিল, অবশেষে কি মিলিল, কার কাছে মিলিল? উত্তর লিখব, অবশেষে শকুনের ডিমের সন্ধান মিলিল, সন্ধান মিলল হিরু নাপিতের কাঁঠালতলায় জটলা করা রাখালদের কাছে, হিরু নাপিতের কাঁঠালতলায় জটলা করা রাখালদের কাছে হলো। নেক্সট, রাখালের কাছ থেকে অপু ক পয়সায় শকুনের ডিম কেনে? উত্তর হবে, চার পয়সায়, তবে সেই অনেক কড়িও রাখালকে দিতে হয়, মানে অনেক কড়ি দিয়েছিল আর কি। নেক্সট, শেষ পর্যন্ত শকুনের ডিমের অবস্থা কি হয়? উত্তর লিখব, দুর্গার সলতে পাকানোর জন্য ছেঁড়া ন্যাকড়া খুঁজতে গিয়ে হাত লেগে ডিম দুটো মাটিতে পড়ে গিয়ে ভেঙে গুঁড়ো হয়ে যায়। নেক্সট, শকুনের ডিম হাতে পেয়ে অপু কীভাবে? শকুনের ডিম মুখে পুড়ে সে কোথায় যাবে, মামার বাড়ির দেশে, নাকি বাবা যেখানে আছে, নাকি নদীর ওপারে? নেক্সট প্রশ্ন, দেখেছো কি পাখি ডিম পেড়েছে ঘরের মধ্যে, কে বলেছে, কাকে বলেছে? উত্তর লিখব, একথা দুর্গা তার মা সর্বজয়াকে বলেছে। আচ্ছা, মানে বলছে, দেখেছো কি পাখি ডিম পেড়েছে ঘরের মধ্যে, কে কাকে বলেছে? ওকে, নেক্সট হচ্ছে, ছেলেটা যে কি বোকা, কে কার সম্পর্কে কোথায় বলেছে? উত্তর, মা সর্বজয়া পুকুর ঘাটে অপুর সম্পর্কে বলেছে। নেক্সট, অপুর সমস্ত দিন খাইল না, সরি, অপুর সমস্ত দিন খাইল না, তার না খাওয়ার কারণ কি? তার না খাওয়ার কারণ কি, মানে অপু সারাদিন খায়নি, তার না খাওয়ার কারণ কি? উত্তর লিখব,
তার লুকিয়ে রাখা শকুনের ডিম মাটিতে পড়ে যাওয়ায় প্রচণ্ড রাগ ও অভিমানে অপু সারাদিন কিছু খায়নি। নেক্সট, সর্বদর্শন সংগ্রহ বইটি অপু কোথায় পায়? বাবার বইয়ের বাক্স থেকে পায়। নেক্সট, সেই বইখানা লুকাইয়া রাখার অন্যান্য বই বাক্স বন্ধ করিয়া তুলিয়া রাখিল কে? উত্তর লিখব কোন আর কে। আরেকটা হচ্ছে কোন বই বাইরে রাখা, সরি, কোন বইখানা বাইরে রেখে বাক্স বন্ধ করে দিল? উত্তর লিখব এখানটা হচ্ছে ড্যাশ হবে কিন্তু, হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে কোন বইখানা বাইরে রেখে বাক্স বন্ধ করে দিল? উত্তর লিখব অপু সর্বদর্শন সংগ্রহ বইখানা বাইরে রেখে বাক্স বন্ধ করে দেয়। উত্তর, নেক্সট প্রশ্ন, একদিন সে পড়িল বড় অদ্ভুত কথাটা, কথাটা কি? উত্তর লিখব কথাটা হচ্ছে শকুনের ডিমের ভেতর পারদ পুড়ে কয়েকটা দিন রোদে রেখে দি সেই ডিম মুখে পুড়লে মানুষ ইচ্ছা করলে শূন্যে বিচরণ করতে পারে, বিচরণ মানে ঘুরতে পারে। নেক্সট, গ্রামের কোথায় বৃদ্ধের সঙ্গে অপুর খুব ভাব হয়েছিল? উত্তর, গ্রামের বৃদ্ধ নরোত্তম দাস বাবাজির সঙ্গে অপুর ভাব হয়েছিল, অর্থাৎ গ্রামের কোন বৃদ্ধের সঙ্গে অপুর ভাব হয়েছিল। নেক্সট, নরোত্তম দাস বাবাজি দেখতে কেমন ছিল? নরোত্তম দাস বাবাজি ছিল গৌরবর্ণ সদানন্দ, সামান্য একখানা খড়ের ঘরে বাস, বিশেষ গোলমাল তার ভালো লাগে না, সে নির্জনতাই ভালোবাসত বা নির্জনই ভালোবাসত। নেক্সট প্রশ্ন, বৃদ্ধ তাহার সতীর্থ, কোন বৃদ্ধের কথা বলা হয়েছে সে কার সতীর্থ? উত্তর, নরোত্তম দাস বাবাজির কথা বলা হয়েছে সে যেন অপুর সতীর্থ। এখানে আসিলে তাহার সকল সংকোচ লজ্জা ঘুচিয়া যায়, কার কথা কার কাছে কোথায় এলে কার সব সংকোচ লজ্জা দূর হয়ে যায়? প্রশ্ন, কার কাছে কোথায় এলে কার সব সংকোচ লজ্জা দূর হয়ে যায়? উত্তর, গ্রামের বৃদ্ধ নরোত্তম দাস বাবাজির কাছে এলে অপুর সব লজ্জা সংকোচ দূর হয়ে যায়, কারণ তার সহজ সরল জীবনযাত্রা। নেক্সট হচ্ছে, নরোত্তম দাস বাবাজি অপুকে কি বলেন? উত্তর লিখব, বলেন যে অপুই তার গৌরচন্দ্র অর্থাৎ নিমাই। নেক্সট, তাহলে এবার তুমি আমার সেই বইখানার ছবি দেখাও, কে কাকে কোন বইয়ের ছবি দেখাতে বলল? অপু বৃদ্ধ নরোত্তম দাস বাবাজিকে প্রেম ভক্তি চন্দ্রিকা বইয়ের ছবি দেখাতে বলল। নেক্সট প্রশ্ন, আমি মরবার সময় বইখানা তোমায় দিয়ে যাব, কে কাকে কোন বইখানা দিয়ে যাওয়ার কথা বলেছে? বৃদ্ধ নরোত্তম দাস বাবাজি তার প্রেম ভক্তি চন্দ্রিকা বইখানি অপুকে দিয়ে যাওয়ার কথা বলেছে। নেক্সট, নরোত্তম দাস বাবাজির কাছে আসার জন্য অপুর আকর্ষণের কারণ কি? উত্তর লিখব, সহজ সামান্য অনাড়ম্বর জীবনের গতিপথ বেয়ে এখানে কেমন একা অন্তঃসলীলা মুক্তির ধারা সে খুঁজে পায়, দাঁড়ি হবে, ঠিক আছে। নেক্সট লিখব, বৃদ্ধ নরোত্তম দাস বাবাজির সাহচর্য মাটি, বিচিত্র পাখি, গাছপালার সাহচর্যের মতো মনে হয়, হলো। নেক্সট প্রশ্ন, বৃদ্ধ নরোত্তম দাস বাবাজির বাড়ি থেকে ফেরার সময় অপু কি নিয়ে আসে? উত্তর, অপু আসবার সময় দাস বাবাজির উঠোন থেকে এক রাশি মুচুকুন্দ চাপা নিয়ে আসে, বিছানায় সেগুলো ছড়িয়ে দেয়, মুচুকুন্দ ফুলের ঘ্রাণ নিয়ে তার ভালো লাগে, ঘ্রাণ নিতে তার ভালো লাগে। নেক্সট, বৃদ্ধ নরোত্তম দাস বাবাজি কোন ধর্মের মানুষ? উত্তর, বৈষ্ণব ধর্মের মানুষ। নেক্সট, ভাই বোনের চড়ুই ভাতিতে আর কে অংশ নেয়? উত্তর, ওপাড়ার কাশিদাস চক্রবর্তীর মেয়ে বিনি চড়ুই ভাতি সামিল হয় বা যোগ দেয়। নেক্সট, বিনির পরিচয় দাও। লিখব, বিনি ও পাড়ার কাশিদাস চক্রবর্তীর মেয়ে, বিনি ও পাড়ার, এটা হবে বিনি ও পাড়ার কাশীনাথ চক্রবর্তীর মেয়ে, পরনে আধময়লা শাড়ি, হাতে সরু সরু কাঁচের চুড়ি, একটু লম্বা গড়ন, মুখ নিতান্ত সাদামাটা, যুগীর বামন বলে সামাজিক ব্যাপারে পাড়ায় তাদের নিমন্ত্রণ হয় না। নেক্সট, বিনির মুখখানা খুশিতে উজ্জ্বল হয়ে উঠল, কারণ কি? উত্তর, দুর্গা বিনিকে তাদের চড়ুই ভাতিতে সামিল করার খুশিতে বিনির মুখখানা উজ্জ্বল হয়ে ওঠে। নেক্সট, অপুর ব্যাপারটা আশ্চর্য বোধ হয়, কোন ব্যাপারটা অপুর আশ্চর্য মনে হয়? উত্তর, আমরা লিখব, বনভোজনে সত্যিকার ভাত, সত্যিকারের বেগুন ভাজা সম্ভব হবে, এ ব্যাপারটা ভাবলেই অপুর অবাক লাগে। নেক্সট,
তারপর মহানন্দে তিনজন খাইতে বসে, তিনজন কে কে? অপু, দুর্গা আর বিনি। নেক্সট, চড়ুই ভাতিতে দুর্গা রান্নার কোন উপকরণে বাদ দিয়েছিল? উত্তর, নুন বা লবণের বালাই রাখেনি তারা, মানে নুনটা বাদ পড়েছিল আর কি। নেক্সট, কেমন হয়েছে রে অপুকে কোন বিষয়ে জিজ্ঞাসা করে? ওকে, উত্তর, দুর্গা অপুকে বেগুন ভাজা কেমন হয়েছে জিজ্ঞাসা করে, মানে কি কেমন হয়েছে সেটা জিজ্ঞাসা করেছিল। নেক্সট, তিনজনে মহাতৃপ্তিতে বসলো, তিনজন কে কে, তারা কি খেতে বসলো? তিনজন হলো দুর্গা, অপু আর বিনি। তিনজনে কলাপাতে ভাত, পানসে ও আত পড়া বেগুন ভাজা, ও এটা মেটে আলু করে দেবে, মেটে আলুর ফল ভাতে খেতে বসলো। ওকে, মেটে আলুর ফল ভাতে খেতে বসলো। নেক্সট হচ্ছে, মাকে কখনো বলি? কোন কথা কে মাকে বলতে চায়নি? উত্তর, চড়ুই ভাতির কথা দুর্গা মাকে বলতে চায়নি। উত্তর, পরের প্রশ্ন, বনভোজনের হাঁড়িটা অপু আর দুর্গা কোথায় লুকিয়ে রাখে? উত্তর, পাঁচিলের ঘুলঘুলির মধ্যে লুকিয়ে রাখে। নেক্সট, বিনি কার মেয়ে? গ্রামে তাদের নিমন্ত্রণ হয় না কেন? বিনি কাশীদাস চক্রবর্তীর মেয়ে, যুগীর বামন বলে গ্রামে তাদের নিমন্ত্রণ হয় না। নেক্সট, বনভোজনের হাঁড়িটা কুল কাছে টানিয়া রাখিতে বললে অপু কী বলে? উত্তর লিখব, এখানে টাঙিয়ে রাখা ঠিক হবে না, কারণ মাতোর মা কাঠ কুড়োতে আসে, দেখতে পেলে নিয়ে যাবে। নেক্সট, বিনি খেতে খেতে দুর্গার কাছে কী চায় কেন? বিনি দুর্গার কাছে একটু তেল চায়, কারণ মেটে আলুর ফল ভাতে তেল মেখে নেওয়ার জন্য, মেটে আলুর ফল ভাতে তেল মেখে নেওয়ার জন্য, অর্থাৎ মেটে আলুর যে ফলটা আছে সেটা ভাতের সঙ্গে তেল দিয়ে মাখার জন্য আর কি। ওকে, নেক্সট, বাবাকে অপু কোন ব্যাপার নিতান্ত কৃপার পাত্র বলে মনে করে? কারণ গ্রামের বারোয়ারি তলায় নীলমণি হাজরার দলের যাত্রার ব্যাপারে তার বাবার উদাসীনতা। নেক্সট প্রশ্ন, পাড়ার সকলে কলুইচণ্ডীর, এটা ব্রতের হবে, ব্রতের বনভোজনে কোথায় যায়? উত্তর, গ্রামের পিছনের মাঠে যায়। নেক্সট, এত উপকরণ তাহাদের নাই, কোন কোন উপকরণের কথা বলা হয়েছে? কলুইচণ্ডীর বনভোজনের জন্য নিয়ে যাওয়া উপকরণের কথা বলা হয়েছে, ভালো চাল, ডাল, আলু, এটা ঘি হবে, আলু, ঘি, দুধ ইত্যাদি। নেক্সট, অপুর মা বনভোজনে কি নিয়ে যায়? মোটা চাল, মটরের ডাল বাটা আর দু একটা বেগুন নিয়ে যায়। নেক্সট, তাহার অপু ওই রকম খাইতে ভালোবাসে। কি রকম? দুধকলা ও পাটালি দিয়ে মেখে ভাত খেতে ভালোবাসে। নেক্সট, চড়ুই ভাতের জন্য দুর্গা বাড়ির থেকে কি কি আনে? উত্তর, চাল, ডাল, অন্যান্য মাল মশলা ও নারকেলের মালার দুপলা তেল ও বেগুন নিয়ে আসে। অপুদের চড়ুই ভাতি কোথায় হয়? নীলমণি রায়ের জঙ্গল সংকীর্ণ ভিটের উপর খানিকটা স্থান পরিষ্কার করে চড়ুই ভাতির ব্যবস্থা করা হয়। নেক্সট, চড়ক পূজা উপলক্ষে টানার ধারা হাতে কে সরি চড়ক পূজা উপলক্ষে টানার ধারা হাতে কে হরিহর রায়ের বাড়িতে আসে ও চাঁদা কাটে? এটা চাঁদার খাতা হাতে হবে, হ্যাঁ, চাঁদার খাতা উপলক্ষে চাঁদার খাতা হাতে কে হরিহর রায় বাড়িতে আসে? উত্তর লিখব, গ্রামের বৈদ্যনাথ মজুমদার হরিহর রায়ের বাড়িতে চাঁদার খাতা হাতে আসে, হরিহরের নামে এক টাকা চাঁদা ধার্য করা হয়। প্রশ্ন, চড়ক পূজায় কোন যাত্রা দলের কথা আমরা জানি? এখানে কোন যাত্রা দলের কথা আমরা জানি হবে, ঠিক আছে? উত্তর লিখব, নীলমণি হাজরার দলে আসার কথা। নেক্সট, চড়কের সন্ন্যাসীরা অপু দুর্গাদের বাড়িতে আসে না কেন? কারণ অপু দুর্গার বাড়ির থেকে সন্ন্যাসীরা দুটো চাল ছাড়া আর কিছুই পায় না, তাই তারা অপু দুর্গার বাড়িতে আসে না। নেক্সট, কতদিন পর চড়কের সন্ন্যাসীদের নাচনের পর নীল পূজা হয়? উত্তর, 10-12 দিন পরে। নেক্সট, ভুবন মুখার্জির বাড়ির তিন মেয়ের নাম কি? উত্তর, রানু, পুটি আর টুনি। নেক্সট, চড়কতলায় কীরূপ মণ্ডপ তৈরি
করা হয়। উত্তর লিখব সেখানে শ্যাওড়াবন ও অন্যান্য জঙ্গল কেটে পরিষ্কার করা হয়, খেজুরের ডাল দিয়ে নীল পুজোর মণ্ডপ ঘেরা হয়েছে। প্রশ্ন, চড়কতলায় এবার কিসের পুতুল তৈরি হয়েছে, কে তৈরি করেছে? উত্তর লিখব গোষ্ঠ বিহারীর পুতুল তৈরি হয়েছে, তৈরি করেছে দাশু কুমার কুমোর। নেক্সট, আজ ওরা সব বেরিয়েছে, কে বলেছে, কারা সব বের হয়েছে? উত্তর, ন্যাড়ার ঠাকুমা বলেছে, শিবের দলবলের বের হওয়ার কথা বলা হয়েছে। নেক্সট, বারোয়ারি তলায় যাত্রার জন্য কিরূপ প্রস্তুতি নেওয়া হয়েছে? উত্তর, বারোয়ারি তলার ঘাস ছেটে ফেলে বাঁশের মেরাপ বাঁধা হয়েছে, সেই সঙ্গে শামিয়ানা টাঙানো হয়েছে, তাছাড়া বাঁশের গায়ে লাল নীল কাগজের নকশা টাঙানো হয়েছে। কখানা গরুর গাড়িতে করে যাত্রা দলের সাজ আসে? উত্তর, পাঁচটি গরুর গাড়ি করে যাত্রা দলের সাজ আসে। উত্তর, অপু কোথায় করি খেলতে গিয়েছে? উত্তর, জেলেপাড়ায়, সেখানে বাবুরাম পড়ুয়ার বাড়ির কাছে তেঁতুলতলায় করি খেলা জমে ওঠে। তাহলে এই যে প্রশ্নগুলো দিলাম এগুলো খুব ইম্পর্ট্যান্ট, এগুলো পড়ো। নেক্সট আরেকটা ভিডিও তোমাদের আসছে, তার মধ্যে বাকি চ্যাপ্টার্সগুলোর প্রশ্নগুলো আমি দিয়ে দিচ্ছি তোমাদের, ওকে? একটু পরেই সেটা আপলোড হবে। আজকের জন্য এটুকু, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো, খুব ভালো থাকো।